সূর্যমুখী ফুল বাংলাদেশের খুবই একটা ভাইরাল টপিক কাকা কাকির কোলে আমি আমার বউর কোলে ইতনা সুকুন অবশ্য বউ নাই ফিউচারে আসবে আরে এই সূর্যমুখীর ফুলের ভাইরালের ছোঁয়া শরীয়তপুরের ভিতরও এসে পড়েছে তাই আজকে আমরা একটা সূর্যমুখী ফুলের বাগান পেয়েছি যে ঘুরতে যাব হ্যাঁ কি কমেন তাই আজকে আমরা ওই যে তাই বাবা সিরে ভাই তাই আজকে আরে আরে না আরে না তাই আজকে আমরা সূর্যমুখী ফুলের বাগানে একটা ব্লগ বানাতে যাব আর সুন্দর করে একটা মাখনের মতো অথেন্টিক ভাবে একটা রিভিউ দিয়ে আসব তো চলো যাওয়া যাক এই জায়গাটা নিশ্চয় করে দিল কেডা কে জানে আমি কেমনে কম কেডা নিশ্চয় করে দিল মানে কি বলবো যাই হোক জায়গাটা ধ্বংস করে দিল তো গাইজ আমরা অনেক চেষ্টার পর সূর্যমুখী ফুলের বাগান খুঁজে পেয়েছি আর এখানের ফুলগুলো কি সুন্দর মানে পুরো বাগানটা খাকা করছে এখনো ফুল ফোটেই নাই ওইখানে কয়েকটা ফুটছে ওগুলো নিয়ে কিছু একটা বানাবো ভাই আচ্ছা ভাই দেবে গাইজ এটার বাগান বলুন না খ্যাত বলুন তোমরা কমেন্টে বলে দাও এটা সূর্যমুখী বাগান বলবো নাকি সূর্যমুখী খ্যাত বলবো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তোমরা কাইন্ডলি কমেন্টে বলে দাও বেশি বেশি ভিডিওটা শেয়ার করো কারণ দেখা দাও যে শরীয়তপুরের ভিতরেও সূর্যমুখী ফুল আছে আর লোকেশন এই এই বাগানটা স্বর্ণগর বড়াইল মানে এই জায়গাটার নাম কি ভাই আপনার কনফিউজ এই ফুলের এক্সাক্ট লোকেশন হচ্ছে বড়াইল মাদ্রাসার সংলগ্ন সদর শরীয়তপুর এটার অবস্থান হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজের পশ্চিম পাশে রাজগঞ্জ হেরিপট্টু আঙ্গারিয়া সড়কের পাশে এইগুলো জানার পরে যারা খুঁজে পাইবা না তারা পানির মধ্যে ডুবে মরে যাও ঠিক আছে ভালো মতো আমরা বাগানটা দেখলাম মানে সব ফুল এখনো ফোটে নাই মানে ফুটবে টাইম লাগবে আর আমি আরেকটা জিনিস পাবলিকের জন্য বলতে চাই সেটা হলো যে যখন ফুল ফুটবে তাহলে তো অনেক মানুষই জানবে আর দেখতেও আসবে তো কাইন্ডলি আমি টিকটকারদের বলছি দেখো তোমরা এসে যে ফুল নিয়ে টানাটানি করবা না আর টিকটক ভিডিও বানাইলে নিজেরা বানায় এ ফুলের টিকটকার বানায় দিও না আর যদি বানাও ফুল টুল ছিড়ো তাহলে ভাই তোমরা কয়া দাও ভাই খেতে হালায় ডাইরেক্ট পিছন মাইরা দিয়ে দেবো ডাইরেক্ট পিছন মাইরা দিয়ে দেবো খেতে হালায় রিল্যাক্স তো টিকটকার কেয়ারফুল থাকো আর যদি পাবলিকের কথা বলি তো পাবলিকরা একটু জায়গাটা একটু দেখে শুনে রাখবা তোমরাও দেখতেছো আরো মানুষ এসেও দেখবে আর তোমরা যদি আয়ে আগে ভাঙ্গা চূড়া ওই টুক করে কথা কইতে আছে তুমি চুরি করে লয়ে গেলে একটা ফুল তাহলে তো মানুষ আর দেখতে পারলো না সৌন্দর্যটা থাকলো না জি স্যার আপনি ঠিক বলিয়াছেন এইটি আমাদের এই জায়গার ফার্স্ট ব্লগ না আবারও আসবো যখন এইগুলো সব ফুটে যাবে সূর্যমুখী ফুল মানে সূর্যের দিকে মুখ করে থাকে কিন্তু ফুল তো সব এক একটা আমার দিকে একটা ওদিকে আরেকটা এদিকে এমন কা তাহলে লুচ্চা এগুলা এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে তো গাইজ এই ব্লগটা বানাইছি জাস্ট তোমাদের একটু জানার জন্য যে এই জায়গায় একটা বড় সূর্যমুখী ফুলের খ্যাত আছে তো আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে